বন্ধুরা, আজ আবারও পোস্ট অফিসের একটি স্কিম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা এতদিনে নিশ্চয়ই সবাই শুনেছেন যে পোস্ট অফিস তার সমস্ত স্কিমের ইন্টারেস্টকে আগের থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিগত 1/4/2023 তারিখ থেকে আগামী 30/6/2023 তারিখ পর্যন্ত এই ইন্টারেস্ট রেট বেড়েছে, যার কারণে এখন আগের থেকে অনেক বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে পোস্ট অফিসের সব স্কিম থেকেই। এজন্য এই সময় যে কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করলে আপনিও এই বেনিফিট লাভ করতে পারবেন। তাছাড়া বেনিফিট লাভের সাথে সাথে আপনার জমানো টাকার গ্যারান্টিও আপনি পোস্ট অফিস থেকে পাচ্ছেন, আর সেই কারণেই এখনও বেশিরভাগ মানুষের ভরসার জায়গা এই পোস্ট অফিস। পোস্ট অফিসে আপনারা শর্ট টাইম থেকে লং টাইম সব ধরনের স্কিম পাবেন। অনেকে বেশিরভাগ সময় শর্ট টাইম স্কিমের খোঁজ করে থাকেন, তাই আজ আমি যে স্কিম সম্বন্ধে বলবো তাতে আপনারা শর্ট টাইম থেকে শুরু করে লং টাইম দুই ধরনের স্কিমের সুবিধাই পাবেন। বন্ধুরা, আজ আমি আলোচনা করবো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম, যাকে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বলা হয়ে থাকে বা টিডি বলা হয়ে থাকে, তা নিয়ে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আজকের এই ভিডিওটি দেখার পরে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিম নিয়ে আপনারা কোনো রকম প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি পুরোটাই দেখবেন যাতে কোনো অংশ আপনারা মিস না করেন। এবং এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকের এই ভিডিওটিতে আপনারা পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে যে ধরনের ইনফরমেশনগুলো জানতে পারবেন সেগুলো হলো, টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি আসলে কী, এর বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনারা প্রথমে জানতে পারবেন। তারপর আপনারা জানতে পারবেন যে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট কোথায় কোথায় খোলা যেতে পারে, এই অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, এবং কে বা কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, নমিনেশন ফ্যাসিলিটি আছে কি না, এর ডিপোজিট লিমিট কী রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করা যেতে পারে, সেই সাথে এর ডিপোজিট পিরিয়ড কী আছে, এবং এই বর্তমান ইন্টারেস্ট রেট কী রয়েছে, ট্যাক্স বেনিফিট কী রয়েছে, সেই সাথে আপনারা ম্যাচুরিটি ক্যালকুলেটারের মাধ্যমে দেখতে পাবেন যে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করলে এই অ্যাকাউন্ট থেকে কীরকম রিটার্ন বেনিফিট পাওয়া যেতে পারে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমরা জেনে নিই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিমের বেসিক কনসেপ্ট। এই ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিমটি হলো এমন একটি স্কিম যেখানে আপনি আপনার টাকাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে বা পোস্ট অফিসে জমা রাখবেন, এবং সেই নির্দিষ্ট সময়ের শেষে আপনারা ম্যাচুরিটিতে সুদ সমেত আপনার আসল টাকা ফেরত পাবেন। এবার আমরা জেনে নিই এই পোস্ট অফিসের FD বা টাইম ডিপোজিট অ্যাকাউন্টে কোন কোন পোস্ট অফিসে খোলা যেতে পারে। গ্রামীণ ডাকঘর থেকে শুরু করে যে কোনো বড় পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন, সেই সাথে আপনারা যত খুশি সংখ্যক এই অ্যাকাউন্টও খুলতে পারেন, তার কোনো লিমিট নেই। এবার আমরা জেনে নিই এই অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। বন্ধুরা, এই অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকাউন্ট হোল্ডার যিনি হবেন তার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটোই লাগবে, অর্থাৎ প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সেই সাথে 4 কপি ফটো আপনাকে দিতে হবে, এবং যে নমিনি থাকবে তার আধার কার্ড অথবা প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস হলেই হয়ে যাবে। এবং আপনারা এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টকে সিঙ্গেল বা 2-3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবেও খুলতে পারেন। এবার আমরা জেনে নিই এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট কে বা কারা খুলতে পারে, অর্থাৎ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। প্রাপ্তবয়স্ক যে কেউ এই অ্যাকাউন্ট সিঙ্গেল খুলতে পারেন, অথবা 10 বছর অ্যাটেন্ড করা একজন মাইনর নিজের নামে ওই অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং 10 বছরের কম বয়সের মাইনর অথবা আনসাউন্ড মাইনরের বিহাফে একজন গার্জিয়ান বা তার বাবা মা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই সাথে আপনারা এই অ্যাকাউন্টের নমিনেশন ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, এবং সেটা ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাকে অবশ্যই নমিনি সিলেক্ট করতে হবে, সেটা আপনি আপনার পরিবারে যে কাউকেই দিতে পারেন। আশা করি উপরে পয়েন্টগুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা জেনে নেব এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টের কিছু ইম্পর্টেন্ট টপিক, ডিপোজিট লিমিট এবং ডিপোজিট পিরিয়ড সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই এই ডিপোজিট লিমিট সম্পর্কে, অর্থাৎ এই অ্যাকাউন্টে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করা যায়। আপনারা ন্যূনতম 1,000 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং ম্যাক্সিমাম 100 টাকার গুণিতকে যে কোনো অ্যামাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, এই অ্যাকাউন্ট খুলতে পারেন, এর কোনো লিমিটেশন নেই। এবার আমরা জেনে নেব এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ডিপোজিট পিরিয়ড সম্পর্কে, অর্থাৎ এই স্কিমে ইনভেস্টমেন্ট কত বছরের জন্য করতে হয়। আপনাদেরকে আগে যেমনটা বলেছি যে এই স্কিমে আপনারা শর্ট টাইম থেকে শুরু করে লং টাইম দুই ধরনের ইনভেস্টমেন্ট করার সুবিধাই পাবেন, কারণ পোস্ট অফিসের এই FD স্কিম 4 রকমের হয়। অর্থাৎ আপনারা 1 বছরের জন্য টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন, 2 বছরের জন্য খুলতে পারেন, অথবা 3 বছর এবং 5 বছরের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থাৎ আপনারা ন্যূনতম 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ম্যাক্সিমাম 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই সঙ্গে আপনারা এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টে এক্সটেনশন ফ্যাসিলিটিও পাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার টাইম ডিপোজিট অ্যাকাউন্টকে ম্যাচুরিটি না করে আরও একই সময়ের জন্য বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ ধরুন আপনার 1 বছরের জন্য একটি টাইম ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, এবার যদি আপনি এই অ্যাকাউন্টকে আবার এক্সটেনশন করতে চান তাহলে এটাকে আরও 1 বছরের জন্য আপনি বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ যত বছরের জন্য আপনার টাইম ডিপোজিট অ্যাকাউন্টটি রয়েছে ঠিক তত বছরের জন্যই আপনি এক্সটেনশন করতে পারবেন। তবে এজন্য অ্যাকাউন্ট ওপেন করার পর এবং ম্যাচুরিটির আগে আপনাকে এক্সটেনশনের জন্য আগাম অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। যদি 1 বছরের TD এর ক্ষেত্রে বা 1 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সটেনশন করতে চান তাহলে ম্যাচুরিটির 6 মাস আগেই আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে।
আবার দুই বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাচুরিটির 12 মাস আগে অর্থাৎ 1 বছর আগে আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে এক্সটেনশন করার জন্য। আবার 3 বছর এবং 5 বছরের টিডি বা টাইম ডিপোজিট অ্যাকাউন্ট হলে পরে সেক্ষেত্রে আপনাকে 18 মাস বা 1.5 বছরের মধ্যেই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এক্সটেনশন ফ্যাসিলিটি নিতে গেলে। এবার আমরা জেনে নিই এর প্রি ম্যাচুরিটি ক্লোজার সম্পর্কে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই যদি আপনার কখনও টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই অ্যাকাউন্টকে ভাঙাতে পারবেন কি না। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা FD অ্যাকাউন্টকে অ্যাকাউন্ট খোলার 6 মাস পরেই প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন। তবে কিছু শর্ত রয়েছে, যদি আপনারা 6 মাস পরে কিন্তু 1 বছরের আগে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চান সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট অনুযায়ী সুদ পাবেন। কিন্তু 2 বছর 3 বছর বা 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনারা 1 বছর পরে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চান সেক্ষেত্রে টাইম ডিপোজিট অ্যাকাউন্টের যা ইন্টারেস্ট রেট থাকবে তার 2% কম হয়ে যা ইন্টারেস্ট রেট হবে সেই অনুযায়ী আপনারা সুদ পাবেন। এবং ডিউ টু ডেথ বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে পরে যে কোনো সময় এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। এবার আমরা জেনে নেব এর লেটেস্ট ইন্টারেস্ট রেট সম্পর্কে। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি যে টিডি অ্যাকাউন্ট 4 রকমের হয় এবং সেই অনুযায়ী প্রত্যেক ধরনের টিডি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ইন্টারেস্ট রেট রয়েছে যা আপনাদের জানা দরকার। নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 বছরের টিডি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 6.8%, 2 বছরের টিডি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 6.9%, 3 বছরের টিডি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 7% এবং 5 বছরের টিডি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 7.5%। ইন্টারেস্ট রেট বাড়ার নিরিখে যদি আমরা ভাবি তাহলে পোস্ট অফিসের 5 বছরের যে সমস্ত স্কিম রয়েছে তাতে 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC স্কিম যার বর্তমান ইন্টারেস্ট রেট 7.7%, এবং তৃতীয় স্থানে রয়েছে MIS বা মান্থলি ইনকাম স্কিম যার ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%। NSC স্কিম এবং MIS স্কিম সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এবার আমরা ম্যাচুরিটি ক্যালকুলেটারের সাহায্যে দেখে নিব যদি 1 লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করা যায় সেক্ষেত্রে আমরা রিটার্ন বেনিফিট কীরকম পাব। যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায় 1 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে সেক্ষেত্রে 6.8% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 বছরে মোট সুদ হবে 6,975 টাকা, অর্থাৎ আপনারা টোটাল ফেরত পাবেন 1,06,975 টাকা। যদি 2 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করা যায় সেক্ষেত্রে ইন্টারেস্ট পাওয়া যাবে 2 বছরে মোট 14,162 টাকা, অর্থাৎ 2 বছর পরে মোট রিটার্ন হবে 1,14,162 টাকা। 3 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা ফিক্স করা যায় সেক্ষেত্রে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 3 বছরে মোট সুদ হবে 21,558 টাকা, অর্থাৎ টোটাল রিটার্ন হবে 1,21,558 টাকা। এবং 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায় তাহলে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছরে মোট সুদ হবে 38,570 টাকা, অর্থাৎ মোট রিটার্ন হবে 1,38,570 টাকা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কীরকম বেনিফিট রয়েছে এই স্কিমে। সেই সাথে আপনাদের এটাও জানিয়ে দিই যে কেবলমাত্র 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্টের ওপরই আপনারা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর সেকশন 80C অনুযায়ী ট্যাক্স ছাড় পাবেন, অন্যান্য স্কিমগুলোতে আপনারা পাবেন না। অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছরের যে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আপনারা কোনো ট্যাক্স বেনিফিট পাবেন না। সুতরাং বন্ধুরা, নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী কীরকম বেনিফিট পাওয়া যাবে টাইম ডিপোজিট অ্যাকাউন্টে তা আপনারা দেখতেই পেলেন। তাই আপনারা যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার বাড়ির পাশে থাকা যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।